আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি রুয়াল খান, আপনাদেরকে আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনাদের সকলকে সানন্দে ওয়েলকাম করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নিউ ইয়র্কে সোনো পড়ে যাওয়ার 4টা দিন পরেও কি অবস্থায় সাধারণ মানুষজন দিন কাটাচ্ছে। তো এই সোনো পড়ার পরে এখন তেমন কোনো বৃষ্টি বাদল হয়নি, যার কারণে রাস্তার দুই ধার দিয়ে অনেক সোনো জমে আসে, সেটা আপনাদেরকে বলা লাগছে না, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এটা আর কতদিন থাকবে সেটা নির্ভর করছে সেই মহান সৃষ্টিকর্তার উপরে। তিনি যদি অতিসত্বর বৃষ্টি দিয়ে ফেলান তাহলে হয়তো 1-2 ঘন্টার ভিতরে এটা ধুয়ে চলে যাবে, আদারওয়াইজ এভাবে ঠান্ডা আর এরকম থাকে যদি তাহলে দেখা যাচ্ছে আরও 2 সপ্তাহ এটা যাবে অপসরণ হইতে। তো মানুষ কিন্তু দেখুন আপনার চলাচল করার জন্য একটা রাস্তা বের করে নিয়েছে, তো এখানে আমি একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছি। মসজিদের নাম হচ্ছে আহলে বায়াত কমপ্লেক্স। এখানে মসজিদে আজান হচ্ছে, আপনারা কতটা শুনতে পাচ্ছেন জানি না, তো আপনাদেরকে একটু আজান শোনাই। তো আজান হলো, আজানের কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, এখনও হয়তো কিছু মিনিট হাতে আছে। তো আপনারা সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের মসজিদের আজান শুনতে পাইলেন, আমাদের বাংলাদেশের মতো খুব উচ্চস্বরে এখানে আজান প্রচলিত হয় না, এমন আজান দেওয়া হয় না। তবে যে আজান দেওয়া হয় সাউন্ড বক্সের আন্ডারে যত দূর যায় তত দূর মানুষ শুনতে পায়। তো আমি আপনাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। নিউ ইয়র্কের সার্বিক চিত্র ঠান্ডার ভিতরে বরফের ভিতরে সাধারণ মানুষের চলাচল। দেখুন আপনারা লাইট দেখতে পাচ্ছেন, যেহেতু সন্ধ্যা সেহেতু আপনার কি হচ্ছে দোকান অথবা অন্য অন্য সাইডের লাইটগুলো, রাস্তার লাইটগুলো জ্বলে উঠছে। তাছাড়া আজকে দেখুন রবিবার, রবিবারের কারণে অনেক স্টোর ফার্মেসি এখানে বন্ধ থাকে, আর তাই এটা কিন্তু আপনার ফেশিয়াল স্পা,
মেয়েদের যেখানে রূপচর্চা করা হয় সেসব দোকান কিন্তু সহজে বন্ধ হয় না। তো কেমন লাগছে এই সন্ধ্যার এই দৃশ্য দেখতে? নিঃসন্দেহে ভালো। আপনাদেরকে হেঁটে হেঁটে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি। আর এক ভাই আমাকে বলেছেন যে ভাই এখন যেহেতু বাংলাদেশে ঠান্ডা, বরফ বাংলাদেশে লাগবে না, আমাকে সেভ করে রাখতে বলেছেন, গরমের সময় সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দিতে বলেছে। সে ভাইটির নাম হয়তো ভুলে গিয়েছি, কিন্তু তার কথাটা এখনো আমার মনে আছে। তো আমি একটু ভয়ে আছি, যেহেতু আন্ডার দ্য সাবওয়ে যাচ্ছি, বৃষ্টির মতো পানি পড়ছে, যদিও বৃষ্টি না, তারপরও বরফ জমা থেকে এই পানিগুলো পড়ছে। তাতে করে কিন্তু ক্যামেরার উপরে পড়লে অবশ্যই সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, আমি সেইখান থেকে চলে এসেছি। আপনাদেরকে যদি রাস্তার একটু মাঝখান দিয়ে নিয়ে যাই, তাহলে আপনারা দেখুন রাস্তার আপনার মাঝখান কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। সমস্যা হলো এই গাড়ি পার্কিং করা নিয়ে, কারণ গাড়ি পার্কিং করতে গেলে আপনার গাড়ির নিচে অথবা বাম্পারে সামনে পিছনে যদি বেঁধে যায়, তাহলে আপনার বাম্পারটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি কথা বলছি আপনার, দেখুন এটা কিন্তু মানুষের রেসিডেন্সিয়াল এলাকা, তার মানে বসবাস করে থাকে এসব জায়গাতে। খুব সুন্দর জায়গা এবং এখানে বেশ বিল্ডিং বাড়ি মানসম্মত, সেটা আপনি ক্যামেরার ভিতরেই দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে যদি আরো একটু সাইড দিয়ে নিয়ে যাই, দেখুন ডাইন সাইডে মানুষ কিন্তু গার্বেজগুলো বের করে রেখেছে, ময়লাগুলো। দেখুন কিছু কিছু মানুষ এভাবে পরিষ্কার করছে, যাতে করে তাদের গাড়িটা সুন্দরভাবে রাখতে পারে। তো আপনাদেরকে যে কথা আমি বলছিলাম, আপনাদেরকে আমি দেখাচ্ছি নিউ ইয়র্কের কুইন্সের লোকালয়। এখানে অধিকাংশ মানুষ এসব জায়গাতে বসবাস করে থাকে, আর আশেপাশের বিল্ডিং এবং গাড়ি পার্কিং সব কিছু দেখে বুঝতেই পারছেন এটা একটা রেসিডেন্সিয়াল এলাকা। এবং আপনাদের পূর্বেই বলেছি যে এটা বেশ এক্সপেন্সিভ এসব এলাকা, যেহেতু 7 ট্রেন কাছে, আপনি ট্রেন নিয়ে যে কোনো জায়গাতে যেতে পারবেন সিটির। 7 ট্রেন কাছে হওয়ায় এসব এলাকা বেশ আপনার এক্সপেন্সিভ। একটা 1 বেডরুমের হাউস 1800-1900 টাকা পর্যন্ত, আর 2 বেডরুম 3000,
কম আশা করা যায় না। তো এই যখন অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, তো মানুষ ভালো থাকুক আর খারাপ থাকুক, যাদের কুকুর আছে আপনারা জানেন কুকুরগুলো কিন্তু বাসা বাড়িতে বিশেষ করে পোষা পায়খানা করে না, তাদেরকে বাইরে নিয়ে আসা লাগে। তো যতই ঠান্ডা থাকুক আপনার, ওদের কারণে কিন্তু বাসা থেকে বের হতেই হবে। তো যারা কুকুর বিড়াল প্রেমিক আছেন তাদের জন্য এটা একটা অশান্তির কারণ। তো এখন ক্রিসমাসের টাইম চলছে, কিছু কিছু বাসা বাড়ির সামনে দেখুন এরকম ডেকোরেশন, এখানে তারা এই যে কুকুর রাখছে ক্রিসমাস ওর্নামেন্ট। এটা কিন্তু সবাই না, ফিউ অফ দেম যারা বিশেষ করে এগুলো পছন্দ করে তারা এই যে প্লাস্টিকের একটা সান্তা ক্লজের ছবি রাখছে, তার ভিতরে আবার লাইটিংও করছে। তো হঠাৎ করে এরকম একটি বাসা দেখলাম, সচরাচর দেখা যাচ্ছে না, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরো ভিডিও করে দেখাইবো যে আসলে সোনো কয়দিন পর্যন্ত স্টে করে। সব কিছু মিলে অনেকেই সোনোর ভিডিও বেশ পছন্দ করেছেন, অনেকে বলেছেন যে এই সোনোর টাইমে যদি আমি নিউ ইয়র্কে থাকতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। অনেকে বলছেন যে আমরা আসবো, হয়তো কারোর 5-6 মাস, কারোর 7-8 মাস সময় লাগবে। তো যারা অদূর ভবিষ্যতে আমেরিকার শহরের নিউ ইয়র্কে অথবা অন্য যে কোনো স্টেটে আসবেন, সকলকে অগ্রিম শুভেচ্ছা রুবল খান ইউএসএর পক্ষ থেকে। আপনাদেরকে সানন্দে সবাইকে ওয়েলকাম করছি। ইতিমধ্যে অনেকেই চলে এসেছেন, এসে আমাকে ফেসবুকে অথবা ফেসবুকের পেজে মেসেজ দিয়েছেন, বা বাংলাদেশে থাকতে আপনার ভিডিও দেখতাম, আমি এখন নিউ ইয়র্কে এসে পড়েছি। তো তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে গিয়ে দেখা করেছি, অনেকের সঙ্গে চা খেয়েছি, সেরকম অনেকেই আছে। তো এখন আমার এটা বিশ্বাস হয়েছে যে আপনারাও অনেকে বলে থাকেন যে আমি এসে পড়বো, আমার ইমিগ্রান্ট বা অন্য অন্য বিষয়ে আমার জন্য আবেদন করা আছে। তো প্রসেসিংয়ের মাধ্যমে একটা সময় সাপেক্ষ পরে অবশ্যই তারাও এসে পড়বেন, আর এই জন্য তাদেরকে অগ্রিম ওয়েলকাম করে রাখা। তো যে কথা বলছিলাম এবং আপনাদেরকে দেখাইলাম আমেরিকা শহরে নিউ ইয়র্কের সার্বিক পরিস্থিতি, তো এটুকু দেখে আশা করব আপনারা বুঝতে পেরেছেন। কারণ আপনারা জানেন একটা হাঁড়ির সব ভাত টিপে দেখা লাগে না যে সব ভাতগুলো হয়ে গেছে কি না, একটা ভাত দেখলেই বোঝা যায়। তো তদ্রূপ এটুকু দেখে আপনারা বুঝতেই পারছেন নিউ ইয়র্কের সার্বিক পরিস্থিতি এবং অবস্থা, এবং আপনাদের জন্য থাকবে অনেক শুভকামনা, আপনারা অনেক বেশি বেশি ভালো থাকবেন, রুয়েল খান ইউসের জন্য দোয়া করবেন, আর সবসময় বড়দের সম্মান করবেন।
ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশে সকল মানুষকে বেশি বেশি ভালো রাখবেন, এই কথা বলে এই লাইভ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। এখানেই আল্লাহ হাফেজ এবং বাই বাই।